নাই, রেকর্ডিং ইজ অন। তাহলে কোনো প্রবলেম তুমি তাহলে ফেস করো নাই, তাই না? তাহলে লাস্টের দিন আমরা পড়েছিলাম কি কি? লাস্টের দিন আমরা পড়েছিলাম হচ্ছে যে তোমার ইন্টারনেট, আমরা করছি হচ্ছে চ্যাপ্টার সেভেন। চ্যাপ্টার সেভেন ইন্টারনেট অ্যান্ড ই কমার্স। তাহলে লাস্টে আমরা পড়েছিলাম, আমরা ইন্টারনেট পড়েছিলাম, ইন্টারনেট কাকে বলে, তারপরে হচ্ছে ইন্টারনেট কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখেছিলাম ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেট, এই তিনটার মধ্যে আমরা পার্থক্য দেখেছিলাম। এরপর দেখেছিলাম যে ইন্টারনেটের জন্য আমাদের কি কি সফটওয়্যার লাগতে পারে বা কি কি আমার রিকোয়ারমেন্ট দরকার আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর ফাইনালি আমরা ইমেলটা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করেছিলাম, নাকি ইমেল করিনি? না, ইমেল করেনি স্যার, মোবাইল কম্পিউটিং নিয়ে করেছিলাম। ইমেল করে নিয়ে কিন্তু আমি মোবাইল কমিউনিকেশন নিয়ে, কম্পিউটিং নিয়ে আলোচনা করেছিলাম, যে মোবাইল কমিউনিকেশন, মোবাইল হার্ডওয়্যার, এই জিনিসগুলো কি কি। মোবাইল হার্ডওয়্যার, মোবাইল সফটওয়্যার। ওকে, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু মজার মতো টপিক আছে। প্রথমত আমরা ইমেলটা নিয়ে আলোচনা করি। ইমেল যেটা পুরা মানে কি বুঝায় বলতো? ইমেলের পুরা মানে কি? ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক মেইল বলতে বুঝাচ্ছে কি, তোমার একটা তোমার ডাটা কমিউনিকেশন বলো বা তোমার মেসেজ এক্সচেঞ্জ এর বলো, যে একটা তোমার ইলেকট্রন তোমার টেকনোলজি, যেটা মেনলি কি একটা তোমার হচ্ছে টেকনোলজি। কারণ এই টেকনোলজির মধ্যে আমার ইমেল এর জন্য কি কি লাগে, আমি আমার একটা হার্ডওয়্যার লাগবে, এটা আমার মোবাইল ডিভাইস হতে পারে অথবা কম্পিউটার হতে পারে, আমার একটা হচ্ছে যে সফটওয়্যার বা অ্যাপ লাগবে, তাই না? আর তোমার কি লাগবে, কিছু প্রোটোকল লাগবে এই ডাটা গুলোকে ট্রান্সফার করার জন্য। তাহলে কি ইমেলটার মাধ্যমে কি হয়, যে তোমার কোন এক জায়গা থেকে ডাটা তুমি স্টোর করে বা ডাটা তুমি লিখে কি করতে পারো, মোট কথা হচ্ছে তোমার ইনফরমেশন তুমি এক্সচেঞ্জ করতে পারবা, এটাই হচ্ছে তোমার ইমেল। তাহলে তোমার ইমেলের আমি এক নম্বর পয়েন্ট আমি কি দিতে পারি, যে তোমার এ মেথড অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার ইমেল। এখন এটা তোমার জন্য কি কি লাগবে আমি একটু আগে বললাম, এটার জন্য আমার হার্ডওয়্যার লাগবে, হার্ডওয়্যারের মধ্যে আমার মোবাইল ডিভাইস হতে পারে অথবা কম্পিউটার হতে পারে, কি লাগবে সফটওয়্যার অথবা অ্যাপ লাগবে, একটা মিনিট। সফটওয়্যার অথবা অ্যাপ লাগবে, আর কি লাগবে আমার প্রোটোকল লাগবে, যে প্রোটোকলের মধ্যে আমার কি কি আছে, আমার এসএমটিপি আছে, যেটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি। হ্যাঁ, তারপরে টিসিপি আইপি আছে, এই জিনিসগুলোর মাধ্যমে কি ইমেলটা তোমার মেনলি তোমার কাজ করে। আর এখানে যে তোমার যে হিস্ট্রি গুলো যে দেওয়া আছে এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? আর ইমেলের মাধ্যমে আমি কি কি পাঠাইতে পারি, ইমেলের মাধ্যমে আমি পাঠাইতে পারি হচ্ছে তোমার টেক্সট পাঠাইতে পারি, ফাইল পাঠাইতে পারি, ইমেজ পাঠাইতে পারি, ভিডিও পাঠাইতে পারি, অথবা যেকোনো তোমার অ্যাটাচমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন পরের যে টপিক সেটা হচ্ছে তোমার ইমেল তোমার কিভাবে কাজ করে, হাউ ইমেল তোমার ওয়ার্কস।
এখন এখানে তোমার ইমেল ওয়ার্কিং এর ক্ষেত্রে দেখো তোমার কিছু জিনিস এখানে বলেছে, পয়েন্ট গুলো আমি লিখে নিই। সেটা হচ্ছে মেইল সার্ভার, 2 নম্বর হচ্ছে তোমার ডিএনএ, তারপরে হচ্ছে তোমার প্রোটোকল, তারপরে প্রোটোকলের মধ্যে তোমার আবার আলোচনা করেছে হচ্ছে তোমার আইএমএপি, পিওপি পোস্ট অফিস প্রোটোকল, আর এসএমটিপি। মেইনলি এই তিনটা জিনিসের মাধ্যমে তোমার ইমেলটা তোমার কাজ করে। তো দেখো নিচে তোমার দেখো তোমার যে বইয়ের মধ্যে যদি দেখো তাহলে বই হচ্ছে 393 নম্বর পেজ, খেয়াল করবে যে 393 পেজে আমাদের এটা তোমার চিত্রের মাধ্যমে দেখিয়েছে। মনে করো কোন ইলেকট্রনিক ডিভাইস, ডিভাইসের মাধ্যমে যেটা হয় যে আমরা যখন কোন ইমেল যখন সেন্ড করি সেটা তখন তোমার মেল সার্ভারে যায়। কথা বুঝতে পেরেছো? মেল সার্ভারে গেলে যেটা হয় যে মেল সার্ভার থেকে তোমার কি হয়, মেল সার্ভার হচ্ছে তোমার এমন একটা জায়গা যেখানে সব মেল গুলো তোমার কাছ থেকে জমা হয়। যেরকম মনে করো তুমি যদি চিঠি পাঠাও তাহলে চিঠিটা তুমি কি করবে, ডাক অফিসে দিবে না? এই ডাক অফিস যেটা, ডাক অফিস থেকে তো তারপর তো মনে হয় ডাক অফিসে তোমার যাবে তাই না? এই ডাক অফিস যেটা সেই জিনিসটা হচ্ছে কি তোমার যে মেল সার্ভার যেখানে কি সব মেল গুলো তোমার জমা হয়। এই জন্য খেয়াল করবা যে তোমার ইনস্ট্যান্ট মেসেজ বা চ্যাট আর ইমেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। চ্যাটিং এ তুমি দেখো আমরা যখন তোমার রিয়েল টাইম যখন চ্যাটিং করি তোমার মেসেঞ্জারে বলো বা হোয়াটসঅ্যাপে বলো বা ইমোতে বলো, আমি যখন কোনো কিছু লিখি তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে সে যে লিখছে এবং লেখার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু তোমার চলে আসে, কিন্তু কোনো টাইম কিন্তু ডিলে হয় না। কিন্তু ইমেলের ক্ষেত্রে কিন্তু তোমার একটা টাইম ডিলে আছে। তুমি যদি এখন যদি একটা ইমেল যদি তোমার পাশেই একটা কম্পিউটার যদি পাঠাও সেটা কিন্তু সাথে সাথে কিন্তু যায় না, 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট, কিছু কিছু সময় যদি তোমার 5 মিনিটও তোমার অনেক সময় ওয়েট করতে হয়। এটা কি জানো? তো এটা তোমার কেন হয়, এটা এই জন্য হয় কারণ তোমার ইমেলটা কিন্তু একটা তোমার মেল সার্ভারের মধ্যে যায়, সার্ভার যে স্টোর হয়, এরপর যে ডিএনএ যেটা কয়, ডিএনএ পুরো মানে কি ডোমেইন নেম সার্ভিস বা ডোমেইন নেম সিস্টেম, এটার মাধ্যমে যেটা হয় যে তোমার প্রত্যেকটা কম্পিউটার যে নিজস্ব যে তোমার একটা অ্যাড্রেস আছে ডিএনএস যেটাকে বলতে পারে আইপি অ্যাড্রেস, তো সেই অনুযায়ী তখন সেটা খুঁজে সেই ডিএনএস এ তখন তোমার সেটাকে পাঠায়। পাঠায় গেলে যেটা হয় কি, পাঠায় গেলে ডিএনএস এর মাধ্যমে যে তোমার যে আরেকটা যে ডাক অফিস বা আরেকটা যে মেল সার্ভার সেই মেল সার্ভারে তোমার চলে যায়, সেখান থেকে যে কম্পিউটার যাওয়া দরকার সেই কম্পিউটারে যায়। মানে জিনিসটা হচ্ছে এরকম ভাবে, তাহলে কি তোমার যেকোনো একটা কম্পিউটার থেকে আগে তোমার কি মেল সার্ভারে যাবে, মেল সার্ভার থেকে ডিএনএস এর মাধ্যমে আবার তোমার একটা কম্পিউটারে তোমার যাবে। তো দেখো এখানে তোমার কি বলেছে, মেল সার্ভারে, এই মেল সার্ভার ইজ আ কম্পিউটার অ্যাপ্লিকেশন, দিস অ্যাপ্লিকেশন রিসিভ ইনকামিং ইমেল। তাহলে মেল সার্ভারের বৈশিষ্ট্যগুলো কি দেখি আমরা, যে এটা কি একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন কি করে তোমার রিসিভ করে, দ্য অ্যাপ্লিকেশন রিসিভ ইনকামিং ইমেল ফ্রম দ্য লোকাল ইউজার। তাহলে কি রিসিভ ইমেল ফ্রম লোকাল ইউজার, এরপর কি করে ফরওয়ার্ড আউটগোয়িং ইমেল ফর ডেলিভারি, তারপর হচ্ছে তোমার ফরওয়ার্ড আউটগোয়িং ইমেল। এ কম্পিউটার হ্যাভিং সাচ অ্যান অ্যাপ্লিকেশন ইনস্টলড ক্যান অলসো বি কলড এ মেল সার্ভার। যেরকম মনে করো তোমার কম্পিউটার যদি তোমার যদি জিমেল যদি থাকে বা গুগল ড্রাইভ যদি থাকে মানে গুগল অ্যাকাউন্ট থাকে, তাহলে তুমি মনে করো তাকেই কিন্তু পাঠাতে পারবা ইমেল, যার মনে করো একটা ইমেল থাকবে, যে মনে করো ইয়াহু মেল অথবা জিমেল, মোট কথা ইমেল থাকতে হবে, এটা হটমেল হইতে পারে। কারো যদি কোনো ইমেল যদি না থাকে, যে একজন আছে যার মনে করো ইয়াহু মেলও নাই জিমেলও নাই হটমেল, তারপর ইমেল ইমেল, তুমি তাকে কিন্তু পাঠাতে পারবে না, তার মানে কি তার কিন্তু একটা মেল সার্ভার থাকতে হবে। এখন এমন না যে জিমেলের মাধ্যমে তুমি শুধু জিমেলেই পাঠাতে পারবে, অন্য কোথাও পাঠাতে পারবে না, এমন না। কিন্তু তুমি জিমেলের মাধ্যমে যে কোনো তুমি মেল সার্ভারে পাঠাতে পারবে, প্রত্যেকটা আলাদা আলাদা। যেমন জিমেল এটা হচ্ছে তোমার মেল সার্ভার, ইয়াহু মেল এটা আরেকটা মেল সার্ভার, তারপরে হচ্ছে তোমার হটমেল এটা আরেকটা মেল সার্ভার, বুঝতে পেরেছো? এগুলো প্রত্যেকটিকে আলাদা আলাদা মেল সার্ভার। এটা হলো কি আমাদের মেল সার্ভারের কাজ। এখন আছে ডিএনএস, ডিএনএস টা কি, ডিএনএস যেটা বললাম যে ডোমেইন নেম সিস্টেম, এটার কাজই হচ্ছে কি তোমার আইপি
গুলোকে তোমার ট্র্যাক করা এবং সে অনুযায়ী তোমার জিনিসগুলোকে পাঠানো, যে তোমার মেল সার্ভার এর মাধ্যমে কোন ডিএনএস থেকে আসছে এবং কোন ডিএনএস এ যাবে, সেই জিনিসটাই হচ্ছে তোমার মেনটেন করা হচ্ছে ডিএনএস এর কাজ। যে ডিএনএস স্ট্যান্ড ফর ডোমেন নেম সিস্টেম, দ্য পারপাস অফ ডিএনএস ইজ টু ট্রান্সলেট দ্য ডোমেন নেম টু দ্য আইপি অ্যাড্রেস অ্যান্ড ভাইস ভার্সা। এটা কাজ হচ্ছে কি তোমার ট্রান্সলেট ডোমেইন নেম টু আইপি অ্যাড্রেস। The DNS here is used to find out the mail server of other side. যে তুমি কোন মেইলে তুমি পাঠাতে চাচ্ছ, যে ইয়াহুতে পাঠাবা নাকি হটমেইলে পাঠাবা নাকি জিমেইলে পাঠাবা, সেই জিনিসটা। তাহলে এটা কাজই হচ্ছে কি তোমার ফাইন্ড আউট দ্য মেল সার্ভার। এরপর আসো, এটি যে পুরো একটি কাজটা যে তোমার মেল সার্ভারের মাধ্যমে ডিএনএস এর মাধ্যমে যে ফাইল গুলো যাচ্ছে এবং আসছে, এটার জন্য আমার তিনটা প্রোটোকল আমি ইউজ করা হয়। একটা হচ্ছে IMAP, আচ্ছা ডিএনএস এর পুরো মানাটাকে লিখে রাখি, ডোমেইন নেম সিস্টেম, ওকে IMAP। ফার্স্টে পুরো নামটা জানি, IMAP মানে হচ্ছে তোমার ইন্টারনেট মেইল অ্যাক্সেস প্রোটোকল। ইন্টারনেট মেইল অ্যাক্সেস প্রোটোকল, POP মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। আর SMTP তো আমি একটু আগে আলোচনা করেছি যে তোমার সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই হচ্ছে তিনটা প্রোটোকল। IMAP কাজ হচ্ছে কি তোমার, দিস প্রোটোকল ইজ ইউজড হোয়াইল রিসিভিং অ্যান ইমেল অ্যান্ড হোয়েন ওয়ান ইউজেস IMAP দ্য ইমেল উইল বি প্রেজেন্ট ইন দ্য সার্ভার অ্যান্ড নট গেট ডাউনলোডেড টু দ্য ইউজার্স মেল বক্স অ্যান্ড ডিলিটেড ফ্রম দ্য সার্ভার। এর মানে হচ্ছে যে তোমার যখন তোমার ইন্টারনেটে কোনো মেল গুলো যখন আসে সেটাকে রিসিভ করা, এবং যদি সেটা তুমি ডাউনলোড না করে রাখো তা একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর সেটা ডিলিট করে দেওয়া, যাতে তোমার মেমোরিটা তোমার খরচ না হয়, সেটাই হচ্ছে তোমার IMAP এর কাজ। আর POP হচ্ছে কি তোমার পোস্ট অফিস প্রোটোকল। দ্য মেইন ডিফারেন্স ইজ উইথ দ্য পোস্ট প্রোটোকল অফ দ্য POP ডাউনলোড দ্য এন্টায়ার ইমেল ইন টু দ্য লোকাল কম্পিউটার অ্যান্ড ডিলিট দ্য ডাটা অন দ্য সার্ভার ওয়ান্স ইট ইজ ডাউনলোডেড। তার মানে POP হচ্ছে যে তোমার সেটা, IMAP হচ্ছে কি যেটা তোমার ডাউনলোড না করলে তোমার ডিলিট করে দিবে, আর POP যেটা হচ্ছে যে তোমার ডাউনলোড করলে সেটা তোমার রাখবে এবং ওই ফাইলটাকে তোমার একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর তোমার ডিলিট করে দিবে, এটাই হচ্ছে তোমার POP। আর SMTP তো হচ্ছে তোমার সেই প্রোটোকল যেটার মাধ্যমে ইমেল গুলো যায় এবং রিসিভ হয়। এটা তাহলে ইমেল কিভাবে কাজ করে এটা মোটামুটি ক্লিয়ার। পরীক্ষা কিন্তু এটা আসতে পারে যে ডিসক্রাইব হাউ ইমেল ওয়ার্কস। তাহলে আমরা কি করবো, যে তোমার ছবিটা আমরা দিব, মেল সার্ভারের বর্ণনা দিব, DNS এর বর্ণনা দিব, আর প্রোটোকল তিনটা হালকা মতো বর্ণনা দিয়ে দিব। ক্লিয়ার? বুঝতে পেরেছো কণিকা? কণিকা আছো? জি স্যার। তাহলে বুঝতে পেরেছো তো যে কিভাবে তোমার ইমেইলটা কাজ করে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ইমেইলটা হয়ে গেল। আর এখানে যেটা আরেকটা একটা প্রশ্ন আছে যে ইমেল তোমার হচ্ছে যে ওয়ার্কিং প্রসেস, এটা তুমি দেখে নিও, আমি যেটা বলেছি সেই জিনিসটা একটু ডিটেলস মানে সংক্ষেপে দেওয়া আছে। এখন আসো পরের টপিকে,
তারপর স্যার স্যার ওই তো সামনে থেকে আচ্ছা তাহলে আমরা কোথায় এসেছি? আমরা ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স এসেছি। এখন ইলেকট্রনিক কমার্স এটা সম্পর্কে বলার আগে আমি একটু বলে নিই, ই কমার্সটা আসলে হচ্ছে কি, যে ইলেকট্রনিক কমার্স তার মানে হচ্ছে ইলেকট্রিক্যালি বা ইলেকট্রনিক ডিভাইস বলো বা তোমার হচ্ছে টেকনোলজি বলো, টেকনোলজির মাধ্যমে যে কমার্স, কমার্স মানে কি বলো তো কণিকা, কমার্স মানে কি আসলে? বাণিজ্য, এটা মাধ্যমে কি করে মানুষ? এখানে মানুষ বিভিন্ন মানে জিনিসপত্র কেনা বেচা করে, তাই তো? মোট কথা হচ্ছে কেনা বেচা, তাই না? এখন তাহলে যে ইলেকট্রনিক মাধ্যমে বা টেকনোলজি ইউজ করে যে কেনা বেচা যে কাজটা, যে তোমার টু বাই অ্যান্ড সেল সামথিং ইউজিং ইলেকট্রনিক মিডিয়াম অর ইলেকট্রনিক টেকনোলজি অর ইলেকট্রনিক ডিভাইস, ইট ইজ কল্ড কি ইলেকট্রনিক মেল। এখন এটার মাধ্যমে আমি তোমার ইন্টারনেটের মাধ্যমে, যেমন ফেসবুকে মার্কেট প্লেস আছে, এইটার মাধ্যমে আমি কোনো কিছু কেনা বেচা করতে পারি, অথবা মনে করো আমার অনলাইন যে শপিং আছে, বিভিন্ন সাইট আছে, এটার মাধ্যমে কেনা বেচা করতে পারি। আবার অনেক সময় কি আমরা ইলেকট্রনিক ফান্ড আমরা ট্রান্সফার করতে পারি। তো ইলেকট্রনিক্স এর মাধ্যমে যদি কোনো কেনা বেচা বা কোনো যদি লেনদেন হয়ে থাকে, সেই জিনিসটা হচ্ছে কি আমার ইলেকট্রনিক কমার্স সিম্পলি। তাহলে তুমি দেখো এখানে আমাদের সংজ্ঞাটা কি বলেছে, ইলেকট্রনিক কমার্স ইজ এ ম্যাথোলজি অফ মডার্ন বিজনেস হুইচ অ্যাড্রেসেস দ্য নিড অফ বিজনেস অর্গানাইজেশন ভেন্ডার অ্যান্ড কাস্টমার টু রিডিউস কস্ট অ্যান্ড ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ গুড অ্যান্ড সার্ভিস হোয়াইল ইনক্রিজিং দ্য স্পিড অফ ডেলিভারি। এখানে একটু বেশি লম্বা করে অতিরিক্ত লিখেছে। ই কমার্সের মেন সংজ্ঞা হচ্ছে কি, যে তোমার কমেন্সিং কমার্স ইউজিং ইলেকট্রনিক টেকনোলজি অর ডিভাইস, এটাই হচ্ছে তোমার ই কমার্স। এবং এটার জন্য কিন্তু অবশ্যই একটা মাস্ট যে জিনিসটা আমার দরকার, সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন ছাড়া এটা কিন্তু কোনো মতে পসিবল না। যেমন দেখো আমি সরাসরি ফিউচারে চলে যাই, নন ক্যাশ পেমেন্ট। নন ক্যাশ পেমেন্ট কেন বলেছে, নন ক্যাশ পেমেন্ট বলতে বুঝিয়েছে যে তোমার ফিজিক্যাল যে তোমার যে ক্যাশ তোমার যে লেনদেন তোমার হচ্ছে ওই জিনিসটা এখানে হয় না, নো ক্যাশ পেমেন্ট। যে তুমি এটা ইন্টারনেটের মাধ্যমেই তুমি তোমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে তোমার ট্রান্সফার করে দিচ্ছ বা তুমি পে করছো, কিন্তু কোনো টাকা তুমি হাতে নিয়ে তুমি জিনিসটা করছো না, এটাই হচ্ছে তোমার নো ক্যাশ পেমেন্ট। ই কমার্স এনেবলস দ্য ইউজার অফ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, স্মার্ট কার্ড, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ভায়া ব্যাংক ওয়েবসাইট অ্যামং আদার মোডস অফ ইলেকট্রনিক পেমেন্ট। তুমি মনে করো কোনো জায়গায় পেমেন্ট করবা, তোমার কাছে টাকা নেই, হাতে ক্যাশ নেই, তুমি কার্ডের মাধ্যমে তুমি পেমেন্ট করে দাও, ব্যাংকের তুমি কয়দিন পরে তুমি টাকা দিয়ে দিবা, শেষ। এরকম ভাবে এটা হচ্ছে তোমার নো ক্যাশ পেমেন্ট। এরপরে হচ্ছে তোমার 24/7 সার্ভিস, 24/7 সার্ভিস। তার মানে হচ্ছে তুমি এটা 24 ঘন্টা প্রতি সপ্তাহে, মানে সপ্তাহ জুড়ে 24 ঘন্টা তুমি এটা সার্ভিস নিতে পারবে যে কোনো জায়গায়। যেরকম ওই দিন আমার একটা ইমার্জেন্সি একটা টাকা তোলা দরকার পড়লো শুক্রবারে, আমি একটা তোমার এটিএম বুথ থেকে টাকা তুলে নিলাম। যদি ব্যাংকের মাধ্যমে হতো তাহলে টাকা তুলতে পারতাম, ব্যাংকে শুক্রবারে বন্ধ, সম্ভব হইতো না। কিন্তু মানুষ যখন কি করে, সহজে তোমার কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে যখন ইচ্ছে তখন তোমার টাকা দিতে পারবে, এটা কোনো তোমার অফিস হওয়ার নাই। অ্যাডভার্টাইজিং মার্কেটিং,
অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। তার মানে হচ্ছে যে এই ই কমার্স মাধ্যমে তুমি সহজে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট তুমি কি বিভিন্ন মানুষের কাছে তুমি দেখাতে পারছো, অ্যাডভার্টাইজিং করতে পারছো, মার্কেটিং করতে পারছো, কিন্তু তোমার খুব সহজে তুমি অনেক বেশি মানুষের কাছে তুমি রিচ করতে পারছো। এবং এটা কিন্তু আরেকটা বড় সুবিধা হচ্ছে, তুমি টার্গেটেড পিপল যেটা, যে টার্গেটেড অডিয়েন্স, সেটাকে তুমি কিন্তু এখন ফোকাস করা যায়। ইমপ্রুভ সেল, যেহেতু তুমি টার্গেটেড অডিয়েন্স কে তুমি এখানে রিচ করতে পারছো, সেটার জন্য কি হয় তোমার সেলটাও তোমাকে ইমপ্রুভ করে অনেকটা। সাপোর্ট, এক্ষেত্রে তোমার সাপোর্ট অনেক বেশি, সব জায়গা থেকে তোমার বিভিন্ন ব্যাপার জন্য সাপোর্ট পাবো। আর এছাড়া তোমার আরো দুইটা পয়েন্ট আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট, এটা তো ব্যাপার না। এখন আসো, যদি আমি যদি নর্মাল কমার্স আর ই কমার্স মধ্যে পার্থক্য যদি দেখতে চাই, তাহলে কি আসবে? ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল কমার্স অ্যান্ড ই কমার্স। যে ট্র্যাডিশনাল কমার্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার প্রতিটা মানুষের সাথে ওয়ান টু ওয়ান তোমাকে যোগাযোগ করে তোমাকে জিনিসটা তোমাকে লেনদেন করতে হয়, যে হ্যাভি ডিপেন্ডেন্সি অন ইনফরমেশন এক্সচেঞ্জ ফ্রম পার্সন টু পার্সন। ই কমার্সে কি ইনফরমেশন শেয়ারিং ইজ মেড ইজি ভাই ইলেকট্রনিক কমিউনিকেশন চ্যানেল, মেকিং লিটিল ডিপেন্ডেন্সি অন পার্সন টু পার্সন। এখন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, গ্রুপের মাধ্যমে তুমি সহজে তুমি ইনফরমেশন তুমি গ্যাদার করতে পারছো, মানুষকে ধরে ধরে তুমি জিজ্ঞেস করা লাগছে না। কমিউনিকেশন ট্রানজেকশন আর ডান ইন সিঙ্ক্রোনাস ওয়ে, ম্যানুয়াল ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড ফর ইচ কমিউনিকেশন অর ট্রানজেকশন। মানে হচ্ছে যে তোমার কমিউনিকেশন ট্রানজেকশন যেটাই বলো, প্রতিটা মানুষের সাথে তোমার ওয়ান টু ওয়ান কথা বলে বা ম্যানুয়াল ইন্টারভেনশনের মাধ্যমে তোমাকে করতে হবে, যেখানে হচ্ছে তোমার এই ইন্টারাকশন বলো বা তোমার কমিউনিকেশন বা তোমার যে তোমার পেমেন্ট গুলো বলো, এটা কি ই কমার্সে আমরা কি অটোমেটিক্যালি হয়ে যায়, যে তুমি বিকাশের মাধ্যমে তুমি পে করে গেলা তোমার সরাসরি চলে গেল। ইট ইজ ডিফিকাল্ট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অন ট্র্যাডিশনাল কমার্স। A uniform strategy can be easily established and maintained in e-commerce. তার মানে হচ্ছে যে তুমি রুলস এবং রেগুলেশন তুমি সবসময় একরকম রাখতে পারবে না, এক এক ক্ষেত্রে এক এক রকম, কিন্তু ই কমার্সে তুমি একটা ইউনিফর্ম তুমি একটা রুলস তুমি দিতে পারবা, যেটা সবাইকে তোমার মানতেই হবে। এরপর কি বলছে, কমিউনিকেশন অফ বিজনেস ডিপেন্ডস অন ফর ইন্ডিভিজুয়াল স্কিল, আর এটা হচ্ছে তোমার হিউম্যান ইন্টারভেনশন উপর ডিপেন্ড করে না। এই জিনিসগুলো তুমি বুঝতেই পারছো যে ট্রাডিশনাল কমার্স ই কমার্সের মধ্যে আমাদের পার্থক্য কোন কোন জায়গায়। এখন তোমার পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে এবং খুব ইম্পর্টেন্ট, এটা তুমি দাগায় রাখো, 7.20 এটা পরীক্ষা আসবে। ইন্টারমিডিয়েট এটা পড়েছিল না, ইন্টারমিডিয়েট এটা পড়েছিল না, যে B2B B2C C2B, হ্যাঁ বিজনেস টু কনজিউমার। তার মানে হচ্ছে একটা বিজনেসের সাথে তোমার কনজিউমারের যে তোমার লেনদেন, যেরকম হচ্ছে যে মনে করো যে তোমার দারাজ একটা বিজনেস, এখন দারাজের সাথে কি তোমার কনজিউমার সরাসরি যুক্ত, তাহলে দারাজ হচ্ছে একটা বিজনেস আর আমরা হলাম কনজিউমার, তো এটা হলো কি আমার B2C। এরপর হচ্ছে B2B, B2B মানে কি, B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। এখন মনে করো দালাজ তোমাকে জিনিসগুলো দিচ্ছে, ওরা তো অবশ্যই তোমার হোলসেল জিনিসটা কিনে, তাই না, মানে ওরা কি বিজনেস আর একটা বিজনেস থেকে তোমার কিনছে, মানে এক কোম্পানি আর একটা কোম্পানি থেকে। যে মনে করো তুমি দারাজ থেকে তুমি স্যামসাং এর একটা টেলিভিশন কিনবা, তো ওরা তো স্যামসাং এর এক কোম্পানি থেকে একটা টেলিভিশন না, ওখান থেকে আর অনেকগুলো জিনিস কিনবে, মানে একটা কোম্পানি থেকে অনেকগুলো জিনিস তোরা পাইকারি দরে কিনবে। তাহলে ওদের মধ্যে যে কমিউনিকেশন বা যে বিজনেস, সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস। এখন আসো কনজিউমার টু বিজনেস। আরও কিন্তু হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তোমার কনজিউমার টু বিজনেস।
যেমন যে তোমার এখানে কি হয় যে তোমার কনজিউমার তো বিজনেস কেন, যে মনে করো আরো কি হয় যে হাতের কাজটা করা হয়, হাতের কাজ শুধু কণিকা, যে তোমার হাতের কাজে তোমার কাজ কাপড় তৈরি করে বা বিভিন্ন জিনিস তৈরি করে, সেটা কি করে তোমার একটা কোম্পানি, কোম্পানি কি তোমার আরো আরো তোমার বিক্রি করে, তো এটা হচ্ছে কি তোমার কনজিউমার টু বিজনেস। এরপর হচ্ছে তোমার সি টু সি, এই যে আমাদের যে অনলাইন যে মার্কেট প্লেস গুলো আছে, যে তোমার বিক্রয় ডট কম বলো অথবা তোমার হচ্ছে যে ফেসবুক মার্কেট প্লেস বলো, এখানে কি তোমার আমি একটা জিনিস ইউজ করে তোমার বিক্রি করতে চাচ্ছি আর একজন তোমার নিতে চাচ্ছে, এটা হচ্ছে তোমার কনজিউমার টু কনজিউমার, মানে একজন তোমার মানুষের সাথে আরেকজন মানুষ, মানুষ টু মানুষ। এইটা কিন্তু মেনলি কিন্তু চার রকমই আছে আমাদের হচ্ছে কি তোমার ই কমার্স, কিন্তু মেনলি চার রকম হয়ে থাকে, যে বি টু সি, বি টু বি, সি টু বি, সি টু সি। এছাড়াও এখানে আরো তোমার কয়েকটা দিয়েছে, একটা হচ্ছে তোমার জি টু বি, গভর্নমেন্ট টু বিজনেস, যে গভর্নমেন্ট টু বিজনেস হচ্ছে তোমার বড় বড় তোমার প্রজেক্ট, যেরকম মনে করো এই যে তোমার পদ্ম সেতু তৈরি হচ্ছে একটা গভর্নমেন্টের প্রজেক্ট, এটা কি করেছে, এটা তোমার একটা বিজনেস, একটা কোম্পানি একটা দিয়ে দিয়েছে, তাই না, এটা হচ্ছে তোমার গভর্নমেন্ট টু বিজনেস। তারপর হচ্ছে তোমার বিজনেস টু গভর্নমেন্ট হতে পারে, বিজনেস টু গভর্নমেন্ট কি, এই যে মনে করো যে আমাদের হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স পে করি বলো, বা তোমাদের মনে করো আমরা যে অনেক রকম যে সরকারের যে সার্ভিস গুলো দিয়ে থাকি আমরা, যে বিজনেস এগুলো তোমার গভর্নমেন্টের সাথে যে কাজটা, সেটাই হচ্ছে তোমার বিজনেস টু গভর্নমেন্ট। যে মনে করো গভর্নমেন্ট যখন তোমার ইন্টারনেট যখন কিনছে, ইন্টারনেট কাদের কাছে কিনছে, একটা কোম্পানির কাছ থেকে কিনছে, তাই না, যে মনে করো তোমার সরকারি একটা অফিস একটা ইন্টারনেট ইউজ করবে, তো আর একটা কোম্পানির কাছ থেকে নিচ্ছে, তো কোন কোম্পানি, একটা বিজনেস কোম্পানির কাছ থেকে নিচ্ছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে কি তোমার বি টু জি। আবার এখন তো মনে করো তোমার পাওয়ার সিস্টেম বলো, তারপরে এরকম অনেক জায়গায় আছে যেগুলো মনে করো যে তোমার প্রাইভেট ভাবে কাজ হচ্ছে, ওখান থেকে তোমার গভর্নমেন্ট সুবিধা নিচ্ছে, তো গভর্নমেন্ট যখন কোনো জায়গা থেকে সুবিধা নিবে তখন এটা হচ্ছে তোমার বি টু জি, আর গভর্নমেন্ট যখন কাউকে দিয়ে যখন কাজ করাবে তখন সেটা হবে কি তোমার জি টু বি। কথা বুঝতে পেরেছো? আর হচ্ছে তোমার কনজিউমার টু গভর্নমেন্ট, সি টু জি, এটা হচ্ছে কনজিউমার এর সাথে তোমার গভর্নমেন্টের একটা ইয়া। এখন এই ই কমার্স যেটা আছে টু ওয়ান, আমাদের নেক্সট টপিক যেটা বিজনেস অ্যাপ্লিকেশন, এটা বিজনেস অ্যাপ্লিকেশন বলে কি কি, এটা অত বেশি আমার ইম্পর্টেন্ট না, তারপরে ঢাকা তাহলে বিজনেস অ্যাপ্লিকেশন, যে আমাদের কোন কোন বিজনেস এটা কি কি ক্ষেত্রে, যে ম্যানুফ্যাকচারিং এ এটা তোমার কি কি কাজ করছে, অথবা হোলসেলে কি কি কাজ করছে, রিটেলে কি কাজ করছে, এবং সার্ভিসে, এটা আমি একটু আগে যেগুলো আলোচনা করলাম এগুলো নিয়ে তোমার ডিটেলস বলা আছে, এটা নিয়ে তোমার অত বেশি ইয়ে করা লাগবে না। আমাদের এখন আমি সরাসরি যে টপিকে চলে যাবো এগুলো বেশি লাগবে না, ই বিজনেস একটু পড়ে নিবা তুমি, যে 7.24 যেটা, আর 7.24 এর তো পড়া থাকবে ডিফারেন্স। ঠিক আছে, এই জিনিসটা তুমি তো পড়ে নি, এটা আমি আলোচনা করছি না, এটা তুমি বুঝতে পারবা, সরি, ই বিজনেস আর ঠিক আছে, আমরা এখন যে টপিকটা পড়বো একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে তো আমার 7.27 হোলসেলিং এবং ওয়েয়ারহাউস।
আচ্ছা ধরো আমার একটা ফোন আসছে, একটু ওয়েট করো, তুমি এটা একটু পড়ো, এই যে হোলসেল এবং ওয়ার হাউসিং সব এটা একটু পড়ো, আমি কিছু আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করি। যে তোমার হোলসেলিং এবং ওয়ার হাউস, হোলসেলিং মানে কি তুমি বুঝতে পারছো, যেটা হোলসেল করে মানে তোমার কি, যে তোমার পাইকারি পাইকারি দরে যারা তোমার বিক্রি করে, এবং ওয়ার হাউসিং মানে কি যেখানে তোমার এই জিনিসগুলোকে রাখা হয়। তাহলে বুঝতে পারছো, তুমি যদি পাইকারি দরে যদি জিনিসটা বিক্রি করতে চাও, তাহলে সে অনুযায়ী তোমাকে জিনিসটাকে মজুত রাখতে হবে, মানে একটা জায়গায় তোমায় রাখতে হবে। এবং সেই জায়গাটাকে বলছে কি তোমার ওয়্যার হাউস, এবং এটার জন্য কি তোমার হিউজ কিন্তু একটা ইনভেস্টমেন্ট লাগে তোমার প্রথম দিকেই। যার কারণে দেখো কি বলেছে, হোলসেলিং এন্ড ওয়্যার হাউসিং ই কমার্স বিজনেস রিকোয়ার এ লট অফ ইনভেস্টমেন্ট অ্যাট দ্য স্টার্ট। কারণ প্রথমেই তোমাকে একটা জায়গা নিতে হবে, সেখানে তোমার একটা তুমি যে জিনিসগুলো আনবা সেটাকে রাখতে হবে, তো ফার্স্টে তোমার ইনভেস্টমেন্ট লাগে। তো ম্যানেজ দ্য ইনভেন্টরি অ্যান্ড স্টক, কিপ ট্র্যাক অফ কাস্টমার অর্ডার অ্যান্ড শিপিং ইনফরমেশন, অ্যান্ড ইনভেস্ট ইন দা ওয়ার হাউস স্পেস ইটসেলফ। যে তোমার ওয়ার হাউসে যতটুকু স্পেস আছে সে পুরোটাই কিন্তু তোমাকে হিসাব করে তোমাকে খরচ করতে হবে, তাই না? জায়গাটা যে কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাখতে পারবে না, যে প্রতিটা জায়গাতে তোমার এমন ভাবে জিনিস স্টক করতে হবে যাতে সেটা তোমার মনে করো ভবিষ্যতে তুমি কোনো কাস্টমার কাছে বিক্রি করতে পারো। যে যা এখানে জিনিসের কথা বলেছে, ডলার ডে এটা দরকার নাই। তাহলে হোলসেলিং এবং ওয়ার হাউসিং যেটা হচ্ছে কি তোমার নর্মালি ইনিশিয়ালি যে আমার কস্টিংটা তোমার একটু বেশি হয়, এবং এটা কি কাজ, কি এটা কাজ হচ্ছে আমাকে ইনিশিয়ালি আমার জিনিসগুলোকে স্টক করে রাখা। এরপরে দেখো পরের যে টপিকটা, সেটা হচ্ছে প্রাইভেট লেবেলিং এবং ম্যানুফ্যাকচারিং। যারা তোমার মনে করে যে বিভিন্ন যে তোমার বাইং হাউস যে আছে, এরা তো তোমার এরা কি জানো যে বাইং হাউস তোমার কিভাবে তোমার কাপড় তৈরি করে, কোনো ধারণা আছে? বাইং হাউস মানে কি যারা তোমার হচ্ছে যে বাইরে কাস্টমারের কাছে কাপড় দেখে বিক্রি করে, তাই না? যে কাপড় গুলোর পাই কোথায় জানো? এই কাপড় গুলো করে নিজেরা তৈরি করে নাকি আর অন্য কারো কাছে তৈরি করে না? ভাই অন্য কারো কাছে তৈরি করে নিয়ে আসে। এটা কিন্তু দুই রকমই আছে,
কিছু কিছু বাইং হাউস আছে যারা কি করে, যারা তোমার নিজেরাই কাপড় তৈরি করে। আবার কিছু কিছু বাইং হাউস আছে যারা তোমার বিভিন্ন ফ্যাক্টরি যারা আছে বাংলাদেশের, এই ফ্যাক্টরি থেকে মনে করে গেঞ্জি অর্ডার দিল, আর একটা ফ্যাক্টরি থেকে তোমার একটা শার্ট অর্ডার দিল, আর একটা ফ্যাক্টরি থেকে তোমার একটা সোয়েটার অর্ডার দিল, বুঝতে পেরেছো? এরকম বিভিন্ন ফ্যাক্টরির সাথে তোমার চুক্তি করে ওরা কাজগুলোকে করায় নেয়। ওরা কিন্তু নিজেদেরা কিন্তু তোমার এখন এই যে যদি তোমার যদি একটা শার্ট যদি ওরা নিজেরা তৈরি করতে চাইতো তাহলে কি করতে হইতো? ওদেরকে কিন্তু হিউজ ইনভেস্ট করে কি একটা তোমার কারখানা তৈরি করতে হইতো, মেশিনারি কিনতে হইতো, মানে আরো খরচ, অনেক বেশি খরচ হইতো। তো সেখানে তারা ইনভেস্ট না করে কি করেছে, তারা এই কাজটাকে তারা বিভিন্ন লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে সেখান থেকে ওরা কাজটা তুলে নিয়ে আসছে। আবার এমনও মনে করো তুমি বাইং হাউস মনে করো একটা কোম্পানিকে তুমি শার্ট তৈরি করার জন্য, ওই শার্ট তৈরি করার জন্য সুতা দরকার, ওই কোম্পানি কিন্তু সুতাও কিন্তু দেখো অনেক সময় তৈরি করে না, ওটা কিন্তু আরেকটা কোম্পানির কাছ থেকে নিয়ে আসে। মোট কথা হচ্ছে একটা কোম্পানি তার নিজে ইনভেস্ট না করে তোমার আরেকজনের দ্বারা কাজটা করায়, সেই জিনিসটাকে সে আরেকজনের কাছে বিক্রি করে এই জিনিসটা কি করছে তোমার প্রফিটটা নিচ্ছে। এই জিনিসটাকে বলছে তোমার ম্যানুফ্যাকচারিং বা প্রাইভেট লেবেল। দেখো এখানে সংখ্যা কি বলেছে যে ইফ ইউ গট এন আইডিয়া ফর দ্য পারফেক্ট প্রোডাক্ট বাট ডোন্ট হ্যাভ দ্য ক্যাশ অর ডিজায়ার টু বিল্ড ইউর ওন ফ্যাক্টরি, যে তোমার কাছে একটা সুন্দর শার্টের একটা ডিজাইন তোমার মাথায় আছে কিন্তু ওই ডিজাইন প্রডিউস করার জন্য বা শার্টটা তৈরি করার জন্য ফ্যাক্টরি বা নাই, তখন কি করবা? তখন যেটা করবা যে কোম্পানি দ্যাট ম্যানুফ্যাকচার প্রোডাক্ট অফ সাইট ফর সেল সেন্ড দ্য প্ল্যান অর প্রোটোটাইপ টু আ কন্ট্রাক্টেড ম্যানুফ্যাকচারার, যে যারা তোমার জিনিস তৈরি করতে চাচ্ছে তাদেরকে একটা কন্ট্রাক্ট দেওয়া হয়। হু প্রোডিউস দ্য প্রোডাক্ট টু মিট কাস্টমার স্পেসিফিকেশন, যে আমার যে স্পেসিফিকেশন বা আমার যে তোমার মডেল সে অনুযায়ী সেই জিনিস তৈরি করবে, অ্যান্ড ক্যান আইদার শিপ ডাইরেক্টলি টু দ্য কাস্টমার, এটা আমার কাছে বিক্রি করতে পারে, অথবা সে কি করতে পারে এই প্রোডাক্টটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারে, কিন্তু মডেলটা বা চিন্তা ভাবনা কিন্তু আমার, মানে সেখান থেকে কি পাবো আমি একটা প্রফিট পাবো, কথা বুঝতে পেরেছো? এর আমার কাছে বিক্রি না করে কার কাছে বিক্রি করলো, ইবে বা মনে করো অন্য কোনো বড় কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিল, সেটা মোট কথা হচ্ছে আমার যে চিন্তা ভাবনা বা আমার যে তোমার মডেল সেই মডেলটাকে আমি বিক্রি করছি, প্রোডাক্টটাকে না কিন্তু, মানে আমার চিন্তা ভাবনাকে আমি বিক্রি করছি, সেটাই হচ্ছে তোমার প্রাইভেট লেবেল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এটার ফলে সুবিধা কি জানো, এটার ফলে সুবিধা হচ্ছে যে মনে করো এটা কিন্তু টেস্ট বেসিস, যেমন তুমি মনে করো যে মডেল তুমি চিন্তা করো যে শার্টের ডিজাইনটা, এই ডিজাইনটার অনুযায়ী স্পেসিফিকেশন তুমি যদি জিনিসপত্র কিনে ফেলো, মনে করো তুমি সেটার উপর বেস করে তুমি একটা কারখানা তৈরি করে ফেললা, ভবিষ্যতে দেখলা যে তোমার যে ডিজাইনে তুমি তৈরি করলা মানে কাপড়টা তৈরি করলা সেটা চলছে না, সে কাপড়টা কেউ কিনছে না বা কারোর পছন্দ হচ্ছে না, তাহলে কি হবে তোমার এই যে কাপড়ের পিছনে তুমি খরচ করে যে একটা ফ্যাক্টরি তৈরি করলা, ফ্যাক্টরি কি ইউজ করতে পারবা তুমি? আর পুরো টাকাটাকে নষ্ট হয়ে গেল না? শুনছো? কণিকা, যেটা বলছিলেন যে তাহলে তুমি যে এই কাপড়টা যদি তুমি তৈরি করলে সেটা কারো পছন্দ হইলো না, পছন্দ না হলে কি হবে? পছন্দ যদি না হয় তাহলে তোমার যে এইটার পিছনে তুমি যে ইনভেস্ট করলে সেটা কিন্তু তোমার কোনো কাজে আসছে না, তাই না? তো সেক্ষেত্রে তাহলে কি হবে, সেক্ষেত্রে তোমার পুরো ইনভেস্টমেন্ট নষ্ট। এইরকম বেসিসে তুমি যেখানে শিওর না, যেখানে তুমি শিওর না সেখানে তুমি কি করলা এই মডেলটাকে তুমি আরেকজনের দ্বারা করা, তুমি দেখলে জিনিসটা হইলো না কেউ হইলো না, তাহলে কি তুমি তোমার দিক থেকে সেফ থাকলা, তোমার কোনো লস হইলো না। এটাই বলছে অন ডিমান্ড ম্যানুফ্যাকচারিং অ্যালাউস ইউ টু কুইকলি চেঞ্জ সাপ্লায়ার ইফ ইউ এনকাউন্টার প্রবলেম উইথ প্রোডাক্ট কোয়ালিটি, যে তুমি চাইলে কিন্তু কি তুমি এই জিনিসটা অন্য কারো দ্বারা তুমি তৈরি করতে পারো, এই কোম্পানিকে দিলা তার কাস্টমার পছন্দ হলো তুমি অন্য একটা কোম্পানিকে দিলে, তোমার সুইচ করার অপশন থাকবে। The startup cost is minimal and if you have interested in potentially opening your own production facility later, this is a good way to test a new product or concept. এখন মনে করো সেই জিনিসটা যদি তোমার ঠিক মতো যদি চলে ভালো হয় তাহলে তুমি চাইলে তুমি ভবিষ্যতে তুমি নিজের মতো তুমি করতে পারবে, কিন্তু টেস্ট বেসিসে এটাই তোমার সবচেয়ে ভালো। এটা হচ্ছে তোমার প্রাইভেট লেভেলিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। আর আরেকটা হচ্ছে হোয়াইট লেভেলিং, পরের টপিক দেখো 7.281। এর আগেরটা কিন্তু ছিল আমি কিন্তু শিওর ছিলাম না যে আমার প্রোডাক্টটা মার্কেটে চলবে নাকি চলবে না, সেটার উপর বেস করে আমি কাজ করেছি।
আর ইনফিউ যদি এমন হয় যে প্রোডাক্টটা আমার মার্কেটে চললো ভালো রকম, তখন কি হবে, তখন আমাকে যেটা করতে হবে সেটা হয়ে যাবে হোয়াইট লেবেলিং, যে এটা তোমার হোয়াইট মার্ক হয়ে গেছে, মানে এটা তোমার অ্যাপ্রুভড, মানুষজনের কাছে এটা অ্যাপ্রুভ, মানুষ এটা পছন্দ করছে। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে, সেক্ষেত্রে একটা বড় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে মনে করো মানুষের কিন্তু ট্রেন্ড কিন্তু একটা কথা আছে, তাই না? ট্রেন্ড ট্রেন্ড জিনিসটা কি বলতো? কিন্তু এই সোয়েটার তুমি কি গরমকালে বিক্রি করতে পারবা? তাহলে কি হলো যে তুমি যতগুলো সোয়েটার তৈরি করলে, সোয়েটার গুলো মনে করো তোমার 100 কোয়ান্টিটি তৈরি করলে, করে তৈরি করে তোমার শীতকালে তোমার 50 কোয়ান্টিটি বিক্রি হলো, 50 রয়ে গেল, এটা কিন্তু তুমি কিন্তু কিছু করতে পারবে না, এটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে, এটা তোমার কাছে রয়েই যাবে যতক্ষণ না পর্যন্ত তোমার নেক্সট তোমার সময় তোমার না আসে, শীতকাল না আসে। আবার এমনও কিন্তু কথা নেই, নেক্সট শীতকাল যখন আসবে তখন তোমার যে মডেলে বা যে ডিজাইনে তুমি সোয়েটার তৈরি করেছো মানুষ কিন্তু এটাই কিনবে, এটা কিন্তু কথা না, ওরা কিন্তু নতুন ডিজাইন কিনতে পারে, পারে না? কিন্তু তুমি এককালে কিন্তু সেটা কিন্তু বিক্রি করে ফেলেছো। তো এইরকম যে জিনিসগুলা, যে ক্ষেত্র যেখানে যে একটা জিনিস দাঁড়ায় গেছে কিন্তু তুমি সেই জিনিসটার উপর বেস করে তুমি যদি বিজনেস চিন্তা করো সেটাকে বলা হচ্ছে হোয়াইট লেবেলিং। যেমন দেখো তোমার এখানে মেনলি যে জিনিস আলোচনা করেছে যে তোমার আমি একটা জিনিস ওয়ার্ড বলি, এখানে তুমি দেখো যে সেকেন্ড প্যারার আগের প্যারা দুই লাইন সবার পছন্দ হতো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সবাই সেই কালারে তোমার লিপস্টিক গুলো তোমার লাগাইলো, কিন্তু একটা সময় যাওয়ার পরে যখন তোমার ট্রেন্ড যখন চেঞ্জ হয়ে গেল কেউ মনে করো সেই লিপস্টিক গুলো কিনলো না বা তোমার লাগাইলো না, তাহলে কি হবে, যে লিপস্টিক গুলো তুমি তৈরি করে রেখেছো সেটা তো তোমার রয়েই যাবে, তুমি কিন্তু এটা ফেলতে পারবে না, তুমি এটা অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে না। তো হোয়াইট লেবেলিং ইজ সিমিলার, ইউ চুজ এ প্রোডাক্ট দ্যাট ইজ অলরেডি সাকসেসফুলি সোল্ড বাই অ্যানাদার কোম্পানি বাট অফার হোয়াইট লেবেল অপশন, ডিজাইন ইউর প্যাকেজ অ্যান্ড লেবেল অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট, দিস ইজ কমন ইন দ্য বিউটি অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রিজ বাট মোর ডিফিকাল্ট টু এনকাউন্টার ইন আদার নিচার। তো সেক্ষেত্রে তুমি দেখো যে তুমি চাইলে কিন্তু এই যে তোমার সাবান বলো যে লাক, সাবান কিন্তু একই আছে কিন্তু কয়েকদিন পর পরে কি হয় সেটা মোড়কটা চেঞ্জ হয়, মানে তার যে প্যাকেজিং যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়, তাই না? আর কিন্তু কিছু চেঞ্জ করে না। তো এটাকে বলছো তুমি হোয়াইট লেবেলিং, যে জিনিসটা তোমার একবার দাঁড়ায় যাবে সেই জিনিসটাকে তোমার যদি মার্কেটে যদি চালায় রাখতে চাও সেক্ষেত্রে তোমাকে সেটার প্যাকেজিংটা শুধু চেঞ্জ করতে হবে। ওয়ান প্রবলেম উইথ হোয়াইট লেবেলিং ইজ ডিমান্ড, যে এখানে যেটা হচ্ছে ডিমান্ডটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম, যে তোমার যে পরিমাণ ডিমান্ড থাকে সে পরিমাণ অনেক সময় তৈরি করতে পারি না, বা আবার যে পরিমাণ ডিমান্ড থাকে তার থেকে আমরা তৈরি করলো এক সময় যে তোমার ডিমান্ডটা কমে গেল, কমে গেলে কি হবে, যে পরিমাণ তুমি প্রডিউস করেছো সেটা তো তোমার রয়ে যাচ্ছে, তুমি কিন্তু বিক্রি করতে পারছো না। এটা হচ্ছে ডিমান্ড হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম, কখনো ডিমান্ড বেশি থাকে কখনো ডিমান্ড কম থাকে। ইউ আর স্টাক উইথ হোয়াট এভার ইউ অর্ডার অ্যান্ড মোস্ট অফ দিস কোম্পানি সেট এ মিনিমাম প্রোডাক্ট কোয়ান্টিটি, ইফ ইউ ক্যান সেল ইট you will have to live with it, তুমি সেল করতে না পারো এটা তোমাকে রেখে দিতে হবে, তোমার কিচ্ছু করার নেই। Consider this option when you are willing to work full time on your business and know your product is in demand, তার মানে যে তোমাকে এই জিনিসটা এই সব প্রোডাক্টে বা তোমার বিজনেস তখনই করতে পারবা যখন তুমি সারা জীবন তুমি এটা পিছন দিতে পারবা। যেরকম বললাম শীতকালে ইয়া কাপড় তুমি মনে করো এক শীতকালে বিক্রি করতে না পারলা পরের শীতকাল বা তারপরের শীতকাল বা তারপরের শীতকাল কোন এক শীতকালে তুমি বিক্রি করতে পারবা, এইভাবে তোমাকে চিন্তা করে তোমাকে আগাইতে হবে, বুঝতে পেরেছো? তাহলে হোয়াইট লেবেলিং হলো যে জিনিসে দাঁড়ায় গেছে সেটার উপর বেস করে, আর এর আগে যেটা করেছে আমি প্রাইভেট লেবেলিং ম্যানুফ্যাকচারিং, এটা হলো কি যে তুমি যদি কোনো জিনিস যদি ইনিশিয়ালি যদি প্ল্যান করো যদি শিওর না থাকো সেটার ক্ষেত্রে, আর হোলসে কিন্তু তুমি বুঝলে এটা প্রথম দিকে তোমার যে ইনিশিয়ালি যে তোমার যে কস্টিং বা ইয়াটা সেটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আজকে আমরা কোন কোন টপিক করলাম খেয়াল করো একটু আমি রিভিশন দিই। তাহলে আজকে আমরা করলাম হচ্ছে তোমার
যে প্রথমে দেখেছি ইলেকট্রনিক মেইল, ইমেল যেটা, এবং ইমেলটা তোমার কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা ই কমার্স আলোচনা করেছি সরাসরি, ই কমার্সের ফিচার কি কি, ট্র্যাডিশনাল এবং ই কমার্সের মধ্যে পার্থক্য কি কি, ই কমার্স কজনের হইতে পারে কি কি, আর ছোটখাটো কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তুই বুঝতে পারছিস তার কোনো কনফিউশন আছে আজকে পড়া? ঠিক আছে, তাহলে আমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, এটা হলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। নাকি আরো দূরে চোটে বাকি, আর কয়েক চোটে বাকি আছে? আরো দূরে চোটে বাকি, ছোট ছোট চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক।